গাইজ, বেচারি হচ্ছে সারা দিন অনেক কাজ করে, অনেক পরিশ্রম করে, মানে যেটা আপনাদের বললে বিশ্বাস হবে না। তো মা নাই তো বুঝতেই পারতেছেন যে মার যে একটা অভাব, মা থাকলে হয়তো বা এতটা কষ্ট করতে হইতো না। তো সারাদিন অনেক কষ্ট করে শিয়ারিছে। এই কি হয়েছে তোমার? আর আমার ছেলেটা দেখেন এখানে সজাগ, মানে ওর কাজই হচ্ছে সারা রাত এভাবে মানে ডিউটি করা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সারা রাত এমন করে। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি একটা ইফতার পার্টিতে গেছিলাম। তো নামাজ পড়ে হচ্ছে সুমাইয়ের জন্য আমি বিরিয়ানি দিছিল আমার ইফতারের মধ্যে, তো এটা নিয়ে আসছি এখন ডাইকা দেখি। এই সুমো, তুমি কি ঘুমাইতেছো নাকি সজাগ আছো? আমার তো মনে হয় তুমি সজাগই আছো, উদাই ব্যাংসাদের আর ইসা। এই যে বললাম না আমি, আমি জানি। ওঠো ওঠো ওঠো, আমি ঘুমাতে গেছি, শরীর ব্যথা করতেছে পুরা। আমি কি আনছি দেখো তোমার জন্য? কি আছে দেখো? ওই দুষ্টুরে দাও, তার জালে আমি ঘুমাইতাম পারতাছি না। কোন সময় ধরে তুই আমার ইয়া করতেছ জানো? ডিস্টার্ব করতেছে আমার ছেলে তোমার সারাদিনে ডিস্টার্ব করে। তো সারাদিন ডিস্টার্ব করে না, ঘুমাইতাম পারি না। তুমি নাও দেখো, এটা কি দেখো, খাইছিলা কিছু? ইফতারি করলাম, ইফতারি করে কিছু খাইতে পারি না সারাদিন তো চলে। ইফতারি করে কিছু খাও নাই? তো এতগুলা রোজার মধ্যে আজকে রোজা কয়টা? আজকে রোজা মেবি 14টা নাকি 15টা জানি না, 13টা মনে হয়। আচ্ছা এক্স্যাক্টলি আজকে কতটা রোজা আপনারা আছে কমেন্ট করে বলেন। সুমাইয়া তার চুলের যত্নের জন্য বরাবরই বিশ্বাস করে জাফরান হেয়ার অয়েল। এই হেয়ার প্যাকটাতে আপনার একটা হেয়ার মাস্ক, একটা শ্যাম্পু এবং একটা হেয়ার অয়েল পেয়ে যাবেন। এই কম্বোটা ব্যবহারের ফলে চুল এক মাসে 3 থেকে 4 ইঞ্চি লম্বা হবে, 7 দিনে চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে এবং নতুন চুল গজাবে। তাছাড়া প্রাকৃতিকভাবে কালো, সিল্কি ও শাইনি করবে, খুশকিও দূর করবে, যা চুল পড়ার অন্যতম কারণ। বাজারে অনেক নকল জাফরান হেয়ার অয়েল বের হয়েছে, নকল থেকে সাবধান। 100% অরিজিনাল জাফরান অয়েলটি আপনারা শুধু পেয়ে যাবেন রিয়া কুইন ফ্যাশন ফেসবুক পেজে। যারা নিতে চান তাদের জন্য ফেসবুক পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। আর হ্যাঁ, আপনারা যারা ফুল কম্বোটি অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদমই ফ্রি এবং আমাদের নাম বললে তো ডিসকাউন্ট থাকবেই। তো এতগুলা রোজার মধ্যে হচ্ছে আজকে হচ্ছে প্রথম রোজা, যে রোজার মধ্যে আমি সুমাইয়ার সাথে ইফতারি করি নাই, আলাদা আমি ইফতারি করছি। সুমাইয়া একা একা ইফতারি করছে। এই দুষ্টুরা কি করবা? এই কেউ কে নিবেন সেখানে নিয়ে যান, আমি একটু রিল্যাক্স হমু। আব্বু এদিকে আসো, অনেক বেশি জ্বালায় সারা দিন রাত 24 ঘন্টা জ্বালায়। এই দুষ্টু আসো, তা তো কি জানি কয় তো বলো বিরিয়ানিতে কি দিছে দেখো না, আমি তো জানি না, বলতে পারি না। খেজুর আছে, খেজুর, তারপরে হয়তো গরুর মাংস আমি তোমার জন্য না খেয়ে নিয়ে আসছি, ভাল লাগে না আমার পেট। খাও খাও, নিয়ে খাও। প্লেট দিব না, করবি তো তুমি ইফতারি করছো, এখানে ইফতারি সব রয়েছে দেখি, এগুলা কি খাওয়া খাইছো? ভাঙ্গা ভাঙ্গা ফেলে রাখছো, এগুলা কি সাইফানের কাজ নাকি? দেখো না, ওর হাতে নাই, তারপরে ওই আমার খাওয়াই দিব। বাবারে খাওয়াই দাও, সুমাইয়া সাইফান বাবারে খাওয়াই দাও, সাইফান দাওয়ার মুখে দাও তো, একটু বিরিয়ানি দাও। ওই খাই, এই দেখ।